দীর্ঘ লকডাউনে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এর পাশাপাশি দিন দিন অন্যান্য দেশের তুলনায় হু করে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম, যার জেরে নাজেহাল সাধারণ মানুষ। এবার এই মূল্যবৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। 54 নম্বর ওয়ার্ডের সিআইডি রোডের কংগ্রেসের পার্টি অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন এই মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেসের এন্টালি অ্যাসেম্বলি প্রেসিডেন্ট মোহাম্মদ সাই মুস্তফা। এছাড়াও কংগ্রেসের কলকাতা জেলা সভাপতি অর্ঘ্য গণ সহ ওয়েস্ট বেঙ্গল ইউথ কংগ্রেস সেক্রেটারি সমীর আলম সহ আরও অনেকে। পাশাপাশি এদিন এই মিছিলের মাধ্যমে রাজ্যের প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারকে দায়ী করা হয়। কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়ে জানানো হয়, যতদিন না এর সুরাহা হচ্ছে ততদিন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বে এই লড়াই চলবে। এখন আমাদের এই সময় এই জন্যে আমরা আন্দোলন করছি কে কে কাঁচা তেল অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যে সেন্ট্রালে গভর্নমেন্ট আছে তারা আরও দাম বাড়িয়ে দিচ্ছে। দাম কম করা এই নেই ওদের, ওরা আরও বাড়াতে যাচ্ছে, অনেক দিন থেকে দাম বাড়তে যাচ্ছে, আরও ওরা কম করতে চায় না। তার জন্যে আমরা এখানে আন্দোলন করছি কি এই পেট্রোল ডিজেলের দাম যে বাড়ছে এত, ওটাকে কম করো। দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার যে যখন বিশ্বের বাজারে তেলের দাম কমছে, ব্যারেল প্রতি তেলের দাম কমছে, তখন দেখা যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই ভারতবর্ষের বুকে প্রত্যেক দিন তেলের দাম বেড়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটে গেল যে ডিজেলের দাম পেট্রোলের থেকে বেশি হয়ে গেল। সেখান থেকে দাঁড়িয়েই সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর নেতৃত্বে এই লড়াইটা চলছে। আজকে আমরা এখানে কংগ্রেসের, যুব কংগ্রেসের পক্ষ থেকে, ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এখানে এই বিক্ষোভটা দেখাচ্ছি, এবং আগামী দিনেও যতদিন না এই সুরাহা না হচ্ছে, যতদিন না এই সরকারের ভ্রান্তহীন নীতির মাঝখানে পড়ে মানুষ মুক্তি পাচ্ছে, ততদিন আমাদের এই লড়াই সংগ্রাম চলবে। আজ হামলোক ইয়া ইন্টালি ইউথ কংগ্রেস কে তরফ সে হাম লোক ইয়া পর জমা হুয়ে সাইফ মুস্তফা কে নেতৃত্ব মে শমীম অখতার সাহেব ভি হমারে বীচ মৌজুদ হ্যাঁ, যে স্টেট কে মাইনরিটি কে জেনারেল সেক্রেটারি হ্যাঁ, শাহিদ ওয়ারসি সাহেব হ্যাঁ, আর আমার বিলিয়াঘাটা ইউথ কংগ্রেস কে প্রেসিডেন্ট ভি ইরশাদ ভি হ্যাঁ, অর্ঘ্য গণ হ্যাঁ, শমশাদ ভাই, সবই লোক। হাম লোগোঁ কা সির্ফ একই ডিমান্ড হ্যাঁ কি আজ জব পুরে দুনিয়া মে পেট্রোল কা দাম কম হো গিয়া হ্যাঁ, গির রাহা হ্যাঁ, তব হিন্দুস্তান মে ইতনা জ্যাদা ক্যুঁ। আজ জিস পাকিস্তান কো হাম ইয়ে কহতে হ্যাঁ কি ও গরিব দেশ হ্যাঁ, ও ভিক মাঙ্গ কে চলতা হ্যাঁ, আজ উস পাকিস্তান মে ভি হিন্দুস্তান কে মুকাবলে আধে দামো মে ওয়াহাঁ কে জনতা কো মিল রাহা হ্যায়। আর জো হাম অচ্ছে দিন কা ওয়াদা করকে জো হামারি সরকার আই থি, আজ ও অচ্ছে দিন কে নাম পে ইয়ে বুরে দিন ক্যুঁ দিখানে পড় রহে হ্যায়। আজ কিসান পরেশান হ্যায়, হামারে ট্যাক্সি ওয়ালে জিতনে ভি ট্রান্সপোর্টিং হ্যায় ও পরেশান হ্যায়, সবই লোক পরেশান হ্যায়। মে পুছনা চাহতা হুঁ কি জব 140 রুপে ডলার প্রতি ব্যারেল থা, তব কংগ্রেস নে ইয়া 72 রুপে মে তেল দিয়া, জব 107 থা তব ভি 70 রুপে মে দিয়া, আর আজ জব 40 রুপে প্রতি ব্যারেল হ্যায় তো হমে 82 সে পার ক্যুঁ জানা পড় রহা হ্যায়। আখির করোনা সে লড়না হো তো জনতা লড়ে, মহঙ্গাই সে লড়না হো তো জনতা লড়ে, তেল কা মহঙ্গা দাম হো তো জনতা দে, সরকার ক্যা করেগি হমারা সওয়াল সরকার সে হ্যায়। আর ইয়ে বস সির্ফ ট্রেলার হ্যায়, ইসকে বাদ अगर ये कोरोना काल में ये लॉकडाउन नहीं होता तो हम बता देते बीजेपी के ईंट से ईंट बजाने को तैयार है, चाहे वो राजभवन घिरा हो या बीजेपी पार्टी ऑफिस हो। लॉकडाउन के बाद किसी को बख्शा नहीं जाएगा, क्योंकि महंगाई सर चढ़ के बोल रही है। हर जगह आंदोलन हो रहा है, यूथ कांग्रेस के माध्यम से, माइनॉरिटी के माध्यम से, हर कहीं पर हमारा आंदोलन चल रहा है और चलता रहेगा। जब तक ये निकम्मी सरकार, सूट बूट और झूठ की सरकार जब तक है, तब तक ये लड़ाई चलती रहेगी हमारी।